বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি এবং তারাবপুর শহর মেয়র হাসিনা গাজী। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হাসান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মেডিটেশন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত। বঙ্গবন্ধুর স্বপ্নের বাকি কাজ বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য যারা ষড়যন্ত্র করছেন তারাই মূলত 71 সালে এই দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা মাহতাব। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল মোল্লা, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, ডাক্তার মাকসুদুল আলম, সারোয়ার হোসেন রাসেল, আবুল হাসনাত হীরা সহ অনেকে। ইমরান হাসান, জিটিভি নিউজ।